দীপিকা আউ লিপিকা দুই ভৌণী পাঠ পড়ারে বহুত হোসিয়ার থিলে। সে দুহে সবুবেলে স্কুলরে ভল নম্বর রখি পাস হউথিলে। মতে তো বড় হই আইপিএস অফিসার হবার আছে, আউ মতে তো ডক্টর হবার আছে। সে দুইজনকু পাঠ পড়িবা পাই বহুত ভল লাগুথিলা, কিন্তু সে দুইজনকু সাপোর্ট করিবা পাই তাঙ্কো ঘরে কেবল তাঙ্কর মা থিলা। হ্যাঁ হ্যাঁ মো পিলা মানে মন দেইকি পাঠ পড়, দিনে দেখিব তুম দুইজনকর স্বপ্ন নিশ্চয় পুরা হব। থাউ থাউ নির্মলা, কাই সেমানকু বেকার কথা গুড়া শিখাউচ? আরে এমিতি রে বি এমানে পাঠ পড়ি করিবে কোন? মু তো কহুচি এমানকু রোষেই বাস কাম শিখাও, কালি যেতেবেলে শাশু ঘরকু যিবে কামরে আসিব। কিন্তু এ কথা শুনি নির্মলা কহিলা, হেইটি শুণুচ, যুগ বদলি গলাণি, এবে সমস্তে শিক্ষিত হেবা উচিত, দয়াকরি এমানকু স্কুল যিবাকু দিও না। নির্মলা অনেক থর অনুরোধ করিবা পরে তাঙ্ক বাপা তাঙ্কু স্কুল পঠাউথিলে। সে দুই ভৌণী স্কুলরে ভল পাঠ পড়ুথিলে, সবুবেলে প্রথম হেউথিলে। এমিতি হি সময় বিতিলা, আউ দুই ভৌণী যুক্ত দুই পাঠ পুরা করি নেলে। যেমিতি তাঙ্কর 18 বর্ষ পুরা হেলা, সে দুই জনকর বাপা কহিলে, এবে ইয়াঙ্কর বাহাঘর করিবাকু পড়িব, বর পাত্র খোঁজিবাকু পড়িব। কিন্তু বাপা এবে তো আমি আহুরি পড়িবাকু চাহুচু। হ্যাঁ বাপা আমি পাঠ পড়িবু। আউ তার কিছু দিন পরে হি নির্মলার হাই বিপি যোগু রক্ত শিরা ফাটি মৃত্যু হয়ে গলা। এমিতি হি সময় বিতিলা, দুই মাস পরে নন্দুর বড় ভাই তাঙ্ক ঘরকু আসিলা। আরে তুই তো ঝিও মানঙ্কু কুয়ারি রাখিছু, হেলে আম গাঁরে তো সবু ঝিয়ঙ্কর বাহাঘর হয়ে গলানি, এবে দেখিলু ইয়াঙ্কর মা বি নাহি, মা ছাউন্ড পিলাগুড়া যদি কিছু ভুল ভাল করি বসিলে তো শীঘ্র এমানঙ্ক পাই পুয় দেখ, আউ এমানঙ্কর বাহাঘর করেই দে। নিজ বড় ভাইর কথা শুনি নন্দু সেমানঙ্ক পাই প্রস্তাব দেখিবা আরম্ভ কলা। আউ তাপরে গোটিয়ে পরিবাররে দুই ভৌণীকর বাহাঘর ঠিক করি দেলা। হেলে বাপা এমিতি হেলে তো আমার স্বপ্ন অধারে রহিযিব, আমি বাহা হাইকি কোন করিবু? নাই লিপিকা সেমিতি ভাব না, এমিতি বি অনেক ঝিও অছন্তি যৌ মানে বাহাঘর পরে পাঠ পড়ুছন্তি, আমি বি বাহাঘর পরে পাঠ পড়িবা আউ সরকারি চাকরি করিবা, ঠিক আছে? তাঙ্ক বাপা কহিবা মুতাবক সেমানে বিবাহ করি নেলে, কিন্তু বাহাঘর পূর্বরু সেমানে পাঠ পড়ুথিবা কারণরু তাঙ্ক মা কেবে বি তাঙ্কু অধিক কাম করেই নথিলা, যৌ কারণ পাই সেমানে কামরে এতে ধুরন্ধর নথিলে, সেইথিপাই সবুবেলে সেমানে তাঙ্ক শাশুঠু গালি শুণুথিলে। দিনে সকালু তাঙ্ক শাশু, দেখ যেতিকি যাহা পড়িবার থিলা বাহাঘর পূর্বরু পড়ি সারিছ, এবে বাহাঘর পরে পাঠ পড়িবা কিছু দরকার নাই, আম ঘরে সেসবু চালেনি, বেকার কথাগুড়া ছাড় আউ ঘর সম্ভাল চুপচাপ। কিন্তু সেমানঙ্ক মনরে তো কিছু অলগা হি চালিথিলা। দুই দিন পরে সেমানঙ্ক শাশু বিনোদিনী তা সাঙ্গ বন্দিতা ঘরকু যায়। লিপিকা শাশুমা ঘরে নাহান্তি, চাল জলদি যাই ইউনিভার্সিটিরে ফর্ম পূরণ করি আসিবা। হ্যাঁ হ্যাঁ এইটা হি ঠিক রহিব। সে দুহে ইউনিভার্সিটিরে যাই ফর্ম পূরণ করি আসন্তি, আউ আসিলা বেলকু বহি বি নেই আসন্তি, সেমানে বহিগুড়িক তাঙ্ক ব্যাগরে লুচেই দেলে। কিন্তু যেতেবেলে সেমানে ঘরকু পৌঁছিলে সেমানে দেখিলে তাঙ্ক শাশু তাঙ্ক সামনারে ছিড়া হইছি। কুয়াড়ে যাইথিলো তুমি দুইজন? আব মা আমি মার্কেট যাইতিলু কিছু জিনিস কিনিবা পাই। আচ্ছা দেখেইলো কোন আনিছ? কিন্তু সেতিকি বেলে তা শাশুর সাঙ্গ তাকো অষ্টম প্রহরে দেখিবাকু ডাকি নিয়ে, বিনোদিনী তা সাঙ্গ সাথিরে চালি যায়, আউ এমিতি ভাবরে দুই ভৌণী বঞ্চি যাআন্তি। সে দুই জনক স্বামী সবুবেলে অফিস কামরে ঘর বাহারে হি রহুতিলে, সেইথিপাই দুহিঙ্কু নিজ নিজ রুমরে বসি পাঠ পড়িবাকু চান্স মিলি যাউথিলা। এবে সে দুইজন দিন রাতি পরিশ্রম করিবা আরম্ভ করিদেলে, আউ সেপটে নন্দু দুই ঝিয়ঙ্ক বাহাঘর পাই বহুত গুড়ায়ে করজ করি দেইথিলা। যাহাকু ন সুঝি পারিবা কারণরু জমিদার তা জমি জাগা হড়প করি নেলা, আউ তা ঘরকু বি নিজ নাঁরে করি তাকু ঘর বাহার করিদেলা। ঝিও মানঙ্কু বাহা দেবাকু যাই আজি মু ফুটপাথ কু চালি আসিলি। আউ সেপটে দুই ভৌণী তাঙ্ক স্বপ্ন পুরা করিবাকু লাগি পড়িলে।
একা সহিত হি সেমানে গর্ভবতী বি হয়ে গলে। আউ এমিতি হি দিনে যেতেবেলে তাঙ্কর এডমিট কার্ড আসিলা সেতেবেলে ডাকবালা তাঙ্কর এডমিট কার্ড শাশু হাতরে ধরেই দেই চালি গলা। আচ্ছা তো তাহলে এমানে লুচি লুচি পাঠ পড়ুচন্তি, মো পুও মানুকু এ সবু কথা কহিবি, তেবে যাই সেমানুকু উচিত শিক্ষাটা মিলিব। সন্ধ্যা বেলকু বিনোদিনী এ কথা তা পুও মানুকু কহে, পাঠ পড়িবার নিশা চড়িছি নাই, পাঠ পড়ি কোন মো মুন্ড উপরে থেই থেই এই নাচিব। নাই আমি পাঠ পড়ি সরকারি চাকরি করিমাকু চাউচু। আরে তুমি দুইজন পাগিড়ি হয়ে যাইছ, সরকারি চাকরি কেউ জিনিস নুহে যে বজারক গল আউ কিনিকি নেই আসিল, ভাল ভাল পাঠ পড়ুয়াঙ্কর দম বাহারি যাউচি দম, আসিগলে ভারি সরকারি চাকরি করিবা বালি। সে দুইজনকর স্বামী সেমানকু নির্মম ভাবরে বহুত মারন্তি আউ সেমানকু ঘর বাহার করে দিয়ন্তি। সেমানে তাঙ্কর এডমিট কার্ড সার্টিফিকেট আউ বহি সবু ধরি ঘর বাহারি যাঁতি। এবে এবে আমি কোন করিবা লিপিকা, এবে আম পাখরে পাঠ পড়িবা ছড়া আউ কিছু রাস্তা হি নাহি, এবে আমকু তাহা হাসল করিবাকু পড়িব যাহা আমি চাহুচু। তাপরে সেমানে ফুটপাথ সাইডরে সেমানক শাড়িকু ঘেরি গোটে কুড়িয়া বনাই দেলে আউ সেইঠি বসি পাঠ পড়িবাকু লাগিলে। দিনবেলে সেমানে মজুরিয়া খটি টঙ্কা রোজগার করুথিলে আউ সন্ধ্যাবেলে স্ট্রিট লাইটরে পাঠ পড়ুথিলে। এমিতি অনেক দিন বিতিগলা যেতেবেলে সেমানে কেবল পানি পি তাঙ্কর পেট পুরোউথিলে কিন্তু পাঠ পড়িবা ছাড়িলেনি। আউ তাপরে তাঙ্কর ফার্স্ট সেমিস্টরর পরীক্ষা হেলা যৌঠি সেমানে পুরা কলেজরে টপ কলে। কলেজর প্রিন্সিপালকু তাঙ্ক কাহানি জনা পড়িলা, সে দুই ভৌণীকু ডাকি কহিলে, আজিঠু তুমি দুইজন কলেজর হোস্টেলরে হি রহিব আউ খুব মন লগাইকি পাঠ পড়িব, মু বি তুম দুইজনকু সফল দেখিবাকু চাহুচি। সতরে প্রিন্সিপাল স্যার আপনকু আপনকু বহুত বহুত ধন্যবাদ। সেবেঠারু সেমানে হোস্টেলরে হি রহিবাকু লাগিলে আউ সেইঠি অল্প বহুত কাম বি করে দউতিলে যৌতিপাই তাঙ্কু দুই অলি খাইবাকু মিলি যাউতিলা। কিছু সময় পরে দুই ভৌণী পিলা জন্ম কলে, দীপিকা ঝিও আউ লিপিকা পুওকু জন্ম দেলা। এবে সেমানে নিজ পিলা মানঙ্কু বি দেখুথিলে আউ পাঠ বি পড়ুথিলে, এমিতি হি সে দুই জনক কলেজ পাস হই গলা। এবে সময় থিলা পিলা বেলর স্বপ্নকু পুরা করিবার, দীপিকা আইপিএস আউ লিপিকা ডক্টরর এন্ট্রান্স এক্সাম দেলে। সে দুহে সিলেক্ট তো হয়ে গলে কিন্তু কলেজ সরিযা কারণরু সেমানকু হোস্টেল ছাড়িবাকু পড়িলা। আউ পুনি থরে সেমানে ফুটপাথকু চালি আসিলে আউ সেইঠারে হি পিলামানকু পাঠ বি পড়াইবাকু লাগিলে আউ তাঙ্ক নিজ পাঠপড়া বি জারি রাখিলে। টিউশন রু মিলিতুবা টঙ্কারু সেমানে তাঙ্ক পিলামানকু লালন পালন করুদিলে আউ নিজ পাঠপড়ার খরচ বি উঠাইবাকু লাগিলে। কিছুদিন পরে পরীক্ষা দেই সেমানে লক্ষ্যস্থলরে পৌঁছি গলে, দুহিঙ্কু সরকারি চাকরি মিলিগলা, দীপিকা আইপিএস অফিসর হয়েগলা আউ লিপিকা ডক্টর। শেষরে আম স্বপ্ন পুরা হয়েগলা, ইয়াকু পুরা করিবা পাই আমি কেতে যে পরিশ্রম করিছু, তোমাকু বহুত বহুত ধন্যবাদ ঠাকুরে, বহুত বহুত ধন্যবাদ। সেপটে তাঙ্ক দুই স্বামীঙ্ক ফ্যাক্টরিরে নিয়া লাগিগলা আউ তাঙ্ক বিজনেস ঠপ হয়ে গলা, যৌ ঘর থিলা তাকু উদ্ধারিবালা আসি নেই গলা। এবে সেমানে রাস্তাকু চালি আসিলে, দিনে দুই ভৌণী সমস্তকু খাইবাকু দেবাকু চিন্তা কলে। এ কথা শুনি সবু গরিব আউ ভিকারী লোকমানে তাঙ্ক অন্ন ছত্রকু আসিলে, যৌথিরে তাঙ্ক বাপা নন্দু তাঙ্ক শাশু বিনোদিনী আউ তাঙ্কর স্বামীমানে বি থিলে। সেমানকু এমিতি সফল হয়ে যাইথিবার দেখি সমস্তে চমকি পড়িলে। আমকু ক্ষমা করি দিও বহু, আম কর্মর দণ্ড আমকু মিলি সারিছি, এমানে তো মো ঝিও, মতে ক্ষমা করে দিও মো ঝিও মানে। হ্যাঁ দীপিকা তুমি বি মতে ক্ষমা করে দিও। নিজ লোকঙ্কর এমিতি অবস্থা দেখি সে দুই ভৌণীকু সেমানক উপরে দয়া আসিগলা আউ সেমানে সবু কিছু ভুলি সে সমস্তকু আপনাই নেলে। এবে আমার দুই সরকারি চাকরিয়া বহুমানে খুশি খুশি চাকরি করুথিলে আউ তাঙ্ক শাশু তাঙ্ক ছুয়ামানঙ্কর ধ্যান রাখুথিলা। যদি আপনার এ কাহিনী ভালো লাগি থাকে তাহলে লাইক করন্তু, আউ যদি আপনার আমার চ্যানেলে নূয়া অছন্তি তাহলে চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু। ধন্যবাদ।